এই সময় কম, শুরু করো। এই হাঁসটা এখন ধরবো। অনেক কষ্টে হাঁসটা ধরলাম। এই হাঁসটা এখন আমরা জবাই করে রান্না করে তারপরে খাবো। বাড়ির পিছন থেকে অনেক কষ্টে আইসে চিপা চুপা দেয়, তারপরে হাঁসটা ধরছি। হাতে কি এগুলা? আর এগুলা এখনো বাচ্চা, বড় হইলে এগুলা এক এক করে খাবো। এখানে তিনটা আর ওই সাইডে আছে দুইটা, এই পাঁচটা। আজকে আমরা এইটা জবাই করে তারপরে খাবো। জবাই করে মাংস কাটা শেষ, এখন দোয়া নিয়ে ব্যস্ত। আর আমরা আজকে এই হাঁসের মাংসটি মাটির চুলায় রান্না করব এবং রুটি পিঠা বানাবো। রুটি দিয়ে হাঁসের মাংস খাবো। পেঁয়াজ কুচির, এটা কি? এইদিকে মা সবকিছুর ব্যবস্থা করতে করতে আমি আর আমার ভাতিজা গিয়ে লাকড়ি নিয়ে আসি। আচ্ছা, এটা মানে থাকাম বাঙ্গির তো চিকন তানি। খড়ির অবস্থা করতেছি। অনেকগুলা খড়ি রে, চলো দত্ত পরে এসে নিতেছি। আবার আসো। আট পয়ডার মধ্যে বড় দিকে যাতা পাতিল দিতে। এদিক দিয়ে হাঁসের মাংস হতে হতে আমরা যে রুটি বানাবো, এই জন্য আমি আর আমার ভাতিজা পানি নিয়ে গ্যাসের চুলায় গিয়ে পানি গরম দিব। তারপর পানি এনে এদিক দিয়ে হাঁসের মাংস হতে হতে আমরা রুটি বানিয়ে ফেলবো। হাঁসের মাংস রুটি খাবি না? হ্যাঁ, কে মাংস খাবি না? কে বেশি খাবি না? তুমি দাম বুঝি না, মজাই তো নাকি মনে হয়। যেমন দেখতে হয়েছে কিনা, যাক পানিটা বলে উঠে গেছে, এখন নিয়ে যাব রুটি বানানোর জন্য। মা দিয়াছেন জীবন, দেখ প্রায় হয়ে গেছে, একটু পর আমরা কি করবো?
বলতো এই হাঁসের মাংস দেয় আর এই রুটি বানানো হচ্ছে, রুটি দেখাবো। ওয়াও, মাংস হয়ে গেছে। কি গ্রাম!